মেয়ে কত সংগ্রাম করে তারপরে কিন্তু বড় হয়, তাই না বলো? একটা মেয়ে যখন জন্ম নেয়, তার বাবা মার পয়সা কম থাকুক বেশি থাকুক, সে অনেক যত্নে অনেক কিছু করে কিন্তু তার মেয়েকে কিন্তু লালন পালন করে থাকে, তাই না? শিক্ষা দেয়, খাওয়া দাওয়া, পড়া, সব কিছু তাকে যোগ্যতা করে তুলে। তারপরে যখন তার বিয়ে সময় হয়ে আসে, তখন তাকে কিন্তু বিয়ে দিতে হয়। আর বিয়ে দিতে গেলে এখনকার দিনে ভালো ছেলে টাকা ছাড়া, টাকা ছাড়া কিন্তু বিয়ে হয় না, তাই না? এত টাকা পয়সা খরচ করে, এত টাকা পয়সা খরচ করলো করে মেয়েটাকে মানুষ করলো, এত টাকা পয়সা খরচ করে মেয়েটাকে বিয়েও দিল। বিয়ে দেওয়ার পরে বাবা মা যে যত্ন করে একটা মেয়েকে বড় করে, তারপরে বিয়ের পর যে যদি তার স্বামীটা যদি যত্নবান হয়, তবে সে মেয়ের ভাগ্য সত্যি খুব ভালো। বিয়ের আগে যেমন বাবা মা আগলে রাখে একটা মেয়েকে, বিয়ের পরেও কিন্তু তার স্বামী তাকে আগলে রাখে। হ্যাঁ, যদি সে মানুষ হয়ে থাকে, মানুষের মতন মানুষ হয়ে থাকে। দেখা যাচ্ছে বিয়ের পরে অনেক টাকা পয়সা তার স্বামী, খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে রাত্রে নেশা করে এসে অত্যাচার মারধর অনেক কিছু করছে, সেই মেয়েটা অনেক কিছু সহ্য করছে। তখন তার কত কষ্ট যে আমি মেয়ে থাকতে বাবা মার ঘরে কত ভালো ছিলাম, এখন আমি কি স্বামীর হাতে এসে পড়লাম। আর যদি সেই স্বামীর যদি টাকা কম থাকে, কিন্তু টাকা কম থাকে কিন্তু সে অনেক দায়িত্ববান, যত্নবান, সে মেয়ের কষ্ট দুঃখ সব কিছু বুঝতে পারছে, কিন্তু সে তার টাকা কম, কিন্তু তাও আমি মনে করি তাই ভালো, তাই ভালো। কেন, সেই মেয়েটাকে যে বিয়ে করে আনছে তাকে তো সে কোনো কষ্ট দিচ্ছে না, পয়সা কম হোক, আদৌ যত্ন করে ভালো করে রেখেছে তাকে, খুব সুখ দিচ্ছে, শান্তি দিচ্ছে, এটা কিন্তু সব থেকে বড় পাওয়া না? আমি আজকে বাপের বাড়ি গেলাম, কিরে কেমন আছিস? হ্যাঁ খুব ভালো আছি। সেই বরের পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু, কিন্তু রাত্রে নেশা করে এসে বাড়িতে আমার উপরে সেই অত্যাচার করছে। সেই ভালো আছে কিন্তু মনে মনে জানতে চাই আমি কেমন ভালো আছি। কিরে তুই কেমন আছিস? হ্যাঁ ভালোই আছি। হ্যাঁ আমার বরের টাকা কম কিন্তু আমি খুব সুখী আছি, খুব শান্তিতে আছি, আমার কোনো চিন্তা ভাবনা নেই, খুব ভালোবাসে আমার বড় আমাকে, সেই যত্ন নেয়, মানে কোনো কিছু কম রাখে না আমার জন্য আর কি। হ্যাঁ পয়সা কম থেকে ঠিকই, যখন যেটা চাই হয়তো পাই না, হয়তো দেরিতে পাই, কিন্তু তাও আমি অনেক অনেক শান্তিতে আছি যে আমার স্বামীটা খুব ভালো, এটাই সবথেকে কিন্তু ম্যাটার করে, তাই না? এইটাই সবথেকে বেশি ম্যাটার করে। কার কিন্তু আমার স্বামী কিন্তু টাকা পয়সা নেই, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কিছু নেই, কিন্তু পয়সা কম থাকলেও আমাকে খুব যত্নে রাখছে, খুব ভালো রাখছে। বাবা মার কিন্তু তবে শান্তি, হ্যাঁ আমার মেয়ের পয়সা, মেয়ে জামের পয়সা কম থাকুক কিন্তু খুব শান্তিতে আছে, খুব সুখী আছে, এটাই হচ্ছে সব থেকে। বিয়ের পরে মেয়েরও খুশি, তার বাবা মারও খুব শান্তি খুশি যে মেয়েটা ভালো আছে, যত্নে আছে। কি বন্ধুরা, কথাটি কি খারাপ বললাম বলো? একদম বাস্তব কথা, কিন্তু একদম বাস্তব কথা। তুমি মিলিয়ে নিও বন্ধুরা, তোমরা মিলিয়ে নিয়ে আমাকে কমেন্ট করে জানিও আমার কথাগুলো কোনো ভুল হয়েছে কিনা। আর আমার যারা ভিডিওটা দেখছো, যারা আমার নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, টাটা। এরকম নতুন ভিডিও পেতে গেলে আমার পাশে থাকতে হবে।